আসসালামু আলাইকুম। মুজিব কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অ্যালকাইল হ্যালাইড এই টপিকসের উপর আলোচনা করব। তো ফার্স্টে আমাদের অ্যালকাইল হ্যালাইড কি এই সংজ্ঞাটা জানতে হবে। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের মাদার যৌগ হলো অ্যালকেন। সেই অ্যালকেনের একটা হাইড্রোজেন পরমাণু যদি আমরা অ্যালকেন এর হাইড্রোজেন একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে যদি আমরা একটা হ্যালোজেন আনতে পারি তাহলে সেটাই হবে কি অ্যালকাইল হ্যালাইড। যেমন মিথেন একটা মাদার যৌগ অ্যারোমেটিক কম্পাউন্ডসের, সেই অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত করতে পারি একটা হ্যালোজেন পরমাণু দ্বারা তাহলে যে যৌগ তৈরি হয় তাকেই বলবো আমরা অ্যালকাইল হ্যালাইড। যেমন মিথেন থেকে তৈরি হলো মিথাইল ক্লোরাইড, ইথেন থেকে তৈরি হবে ইথাইল ক্লোরাইড, প্রোপেন থেকে তৈরি হবে প্রোপাইল ক্লোরাইড, বেনজিন থেকে তৈরি হবে ক্লোরোবেনজিন। তাহলে এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। এখন এই অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন, অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন, যেমন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন তৈরি সরে একটা হ্যালোজেন নিয়ে আসলাম তাহলে একটা অ্যালকাইল হ্যালাইড হলো। তাহলে অ্যালকেন থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি, অ্যালকিন থেকেও তো আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। অ্যালকিন CH2 ডাবল বন্ড CH2, এই অ্যালকিনের সাথে যদি আমরা HCl যোগ করি, হাইড্রোজেন হ্যালাইড বা হ্যালোজেন অ্যাসিড যোগ করি, তাহলেও অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। কী হবে? CH3 CH2 Cl। আমরা এর সংযোজন বিক্রিয়া জানি, এই পাই বন্ধন, একটা হলো পাই বন্ধন একটা হলো সিগমা বন্ধন, এই পাই বন্ধনটা ভেঙে একটা কার্বন প্লাস আর একটা কার্বন মাইনাস। অন্যরূপভাবে হাইড্রোজেন হ্যালাইডটা ভেঙে হাইড্রোজেন প্লাস ক্লোরিনটা মাইনাস, তাহলে এটার প্লাসের সাথে এটার প্লাসের সাথে যাবে এটার মাইনাস, এটার মাইনাসের সাথে যাবে এটার প্লাস, তাহলে যৌগটা কী হলো? CH3। অর্থাৎ হাইড্রোজেনটা এখানে আসবে CH3 সিঙ্গেল বন্ড, CH2 সিঙ্গেল বন্ড Cl। এগুলো এভাবে আমরা অ্যালকিন থেকেও অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। তিন নাম্বার আমরা বলি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। অ্যালকাইল হ্যালাইড বিভিন্ন ধরনের বিক্রিয়া দিতে পারে। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ার মধ্যে আমরা আজকে ধাতুর সাথে বিক্রিয়া এই রিয়াকশনটা করব। ধাতুর সাথে বিক্রিয়া, ধাতব মৌলের সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়ার মধ্যে আমরা এক নম্বরে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করব অ্যালকাইল হ্যালাইডের সাথে, সোডিয়াম ধাতু। আরেকটা বিক্রিয়া করব আমরা ম্যাগনেসিয়াম ধাতু। তাহলে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া আমরা আগে এই টপিক্সটা পড়েছি অ্যালকেনের চ্যাপ্টারে, উডস বিক্রিয়া নামে পরিচিত। সোডিয়াম ধাতুর সাথে যে বিক্রিয়াটা হবে সেটা হলো উডস রিয়াকশন, উডস বিক্রিয়া, উডস বিক্রিয়া। বিক্রিয়াটা হলো কি, যে অ্যালকাইল হ্যালাইডকে অর্থাৎ মিথাইল ক্লোরাইডকে, অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা ধাতব সোডিয়াম দ্বারা শুষ্ক ইথারীয় দ্রবণে, শুষ্ক ইথারীয় দ্রবণে, ড্রাই ইথার, শুষ্ক ইথারের দ্রবণে রিফ্লাক্স করি বা উত্তপ্ত করি, তাহলে উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। অর্থাৎ মিথাইল একটা কার্বন দিয়ে শুরু করছি আমরা, দুইটা কার্বন উৎপন্ন হবে, আর সোডিয়াম আর আয়ো ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। তাহলে ল্যাঙ্গুয়েজটা দাঁড়ালো কি, শুষ্ক ইথারীয় দ্রবণে, শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইডকে ধাতব সোডিয়াম দ্বারা রিফ্লাক্স করলে যে যৌগ উৎপন্ন হয় উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়, আর এই উচ্চতর অ্যালকেন উৎপাদনের বিক্রিয়াটি আবিষ্কারকের নাম অনুসারে উডস বিক্রিয়া নামে পরিচিত। যদি আমরা চার কার্বন তৈরি করতে চাই, যদি বলা হয় অ্যালকাইল হ্যালাইড থেকে বিউটেন তৈরি করো, তাহলে কীভাবে করবো আমরা? এখানে দুই কার্বন দিয়ে শুরু করবো, অর্থাৎ ইথাইল ক্লোরাইড CH2CaH2Cl, এটার সাথে যদি আমরা সোডিয়াম ধাতু যোগ করি, ড্রাই ইথার দেই আর রিফ্লাক্স করি, তাহলে উচ্চতর অ্যালকেন অর্থাৎ
দুই কার্বন দিয়ে শুরু করছি আমরা, সেখানে চার কার্বন উৎপন্ন হবে, অর্থাৎ দুই দিয়ে গুণ দিলেই হবে। তাহলে কি তৈরি হবে? CH3, CH2, CH2, CH3 আর সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি তৈরি হলো? বিউটেন উৎপন্ন হবে, অর্থাৎ ইথাইল ক্লোরাইড হতে কি উৎপন্ন হলো? বিউটেন উৎপন্ন হলো। তাহলে আমরা উডস বিক্রিয়ার যদি বলা হয় যে কার্বন সংখ্যা বৃদ্ধির একটা নিয়ম বর্ণনা করো, তাহলে এই উডস বিক্রিয়াটা হলো কার্বন সংখ্যা বৃদ্ধির একটা নিয়ম। এতে আমাদের কী লাগবে? অ্যালকাইল হ্যালাইড লাগবে, সোডিয়াম ধাতু লাগবে, ইথারীয় দ্রবণ, আর তাকে কী করলেই হবে? রিফ্লাক্স করলেই উচ্চতর অ্যালকেন উৎপন্ন হবে। দুই নম্বরে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, এটার বিক্রিয়াটার নাম হবে গ্রিনার্ড বিকারক, গ্রিনার্ড বিকারক। তাহলে গ্রিনার্ড বিকারক কী? গ্রিনার্ড বিকারক কী? ওইখানে যেমন RX অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতু যোগ করা হয়েছিল, এখানে RX এর সাথে ম্যাগনেসিয়াম ধাতু যোগ করা হবে। যদি ম্যাগনেসিয়াম ধাতু যোগ করি তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। আর এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকেই আমরা বলবো গ্রিনার্ড বিকারক। যেমন আমরা জানি RKCH3 দ্বারা প্রকাশ করা হয় ক্লোরিন প্লাস ম্যাগনেসিয়াম ধাতু ইকুয়াল CH3 ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড। তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকেই আমরা বলবো গ্রিনার্ড বিকারক, অ্যালকাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইডকেই বলবো আমরা গ্রিনার্ড বিকারক। আর কী লাগবে এখানে? ড্রাই ইথার, ড্রাই ইথার, তাকে কী করতে হবে? রিফ্লাক্স করলেই তো হয়। তাহলে ল্যাঙ্গুয়েজটা দাঁড়ালো গ্রিনার্ড বিকারক কী? অ্যালকাইল হ্যালাইডকে ধাতব ম্যাগনেসিয়াম দ্বারা রিফ্লাক্স করলে শুষ্ক ইথারীয় দ্রবণে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হয়, আর এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা গ্রিনার্ড বিকারক বলবো। এখন আমাদের আরেকটা প্রশ্ন, এই গ্রিনার্ড বিকারক থেকে কীভাবে আমরা 1°, 2°, 3° অ্যালকোহল তৈরি করতে পারি? গ্রিনার্ড বিকারক হতে 1° অ্যালকোহল, 2° অ্যালকোহল এবং 3° অ্যালকোহল কীভাবে তৈরি করবো আমরা? গ্রিনার্ড বিকারক হতে 1° অ্যালকোহল, 2° অ্যালকোহল, 3° অ্যালকোহল। আমরা জানি গ্রিনার্ড বিকারক এর সাথে যদি গ্রিনার্ড বিকারক ইথানল মিথানলের সাথে গ্রিনার্ড বিকারক যুক্ত হয়ে CH3MgCl গ্রিনার্ড বিকারক। আমরা জানি কার্বন অক্সিজেন সবসময় অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে অক্সিজেনটা হবে মাইনাস, যার কাছ থেকে নিল সে হলো প্লাস, কার্বনটা হলো প্লাস। আর হাইড্রোকার্বন অংশ, এখানে হাইড্রোকার্বন অংশ মাইনাস আর ধাতব অংশ সবসময়ই প্লাস। এখন এই মাইনাসটা এই কার্বনকে অ্যাটাক করবে, আর এই অক্সিজেনটা হলো মাইনাস, এই মাইনাসটা কার সাথে যোগ হবে? ম্যাগনেসিয়াম ধাতুর সাথে যোগ হবে। তাহলে যোগটা দাঁড়ালো কি? এই CHOMgCl আর এখানে হলো CH3। এখন এই অস্থায়ী যৌগকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, আর্দ্র বিশ্লেষণ মানে অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা পানি যোগ করি তাহলে পানিটা ভেঙে যাবে, পানিটা ভেঙে হাইড্রোজেন আয়ন হবে আর OH আয়ন হবে, এখন এখানে যোগ হবে। তাহলে এখানে যা আছে, এই যে অক্সিজেনটা মাইনাস হিসেবে আছে আর ম্যাগনেসিয়ামটা প্লাস হিসেবে আছে, তাহলে এই অক্সিজেন মাইনাসের সাথে কী আসবে? হাইড্রোজেন আসবে, আর ম্যাগনেসিয়ামের সাথে OH-টা আসবে। তাহলে যোগটা দাঁড়াইলো কি? CH3 আর যোগ হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরিন। যেহেতু দুইটা ঋণাত্মক এক জায়গায় থাকতে পারে না, এই জন্য একটা যৌগমূলককে আমরা ব্রেকেট দিয়ে দেখালাম। তাহলে এখানে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল হলো? আমরা 1° অ্যালকোহলের সংখ্যাটা জানি, ওয়েজযুক্ত কার্বনের সাথে যদি দুইটা হাইড্রোজেন থাকে, তবে তাকে আমরা বলবো 1° অ্যালকোহল। অথবা যে ওয়েজযুক্ত কার্বনের সাথে যদি একটা আর গ্রুপ থাকে তাকেও আমরা কী বলতে পারি? 1° অ্যালকোহল। তাহলে আমাদের এই গ্রিনার্ড বিকারকের সাথে যদি ইথানলের যুক্ত করি, গ্রিনার্ড বিকারক যদি মিথানলের সাথে বিক্রিয়া করায় তাহলে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়, তাকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে 1° অ্যালকোহল উৎপন্ন হবে। অনুরূপভাবে আমরা তৈরি করলাম 1° অ্যালকোহল। যদি 2° অ্যালকোহল তৈরি করতে চাই, শুধু আমাদের একটা জিনিস চেঞ্জ করলেই হবে। এখানে যদি আমরা এখানে দিব CH3 অর্থাৎ ইথানল, আগেরটা ছিল তোমার মিথানল,
পরে দিলাম আমরা CH3CHO ইথানল, অর্থাৎ CH3CHO ইথানল। এই ইথানলের সাথে যদি আমরা গ্রিন আর্ট বিকারক যোগ করি তাহলে এখানে তোমার একটা অস্থায়ী যৌগ তৈরি হবে, এখানেও CH এর পরিবর্তে আমাদের হবে CH3। তাহলে এখন দেখা গেল OH যুক্ত কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, অতএব এটা হলো কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। অথবা OH যুক্ত কার্বনের সাথে দুইটা আর গ্রুপ যদি থাকে সেটাও হবে কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। অনুরূপভাবে আমরা যদি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে চাই গ্রিন আর্ট বিকারক দ্বারা, হুবহু একই নিয়ম, জাস্ট উপরে যে একটা হাইড্রোজেন ছিল সেটাকেও আমরা সিএইচ থ্রি দিয়ে দিলাম, অর্থাৎ প্রোপানোন থেকে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, এটা হলো প্রোপানোন। প্রোপানোন থেকে আমাদের এখন কী তৈরি করতে হবে, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি প্রোপানোন, এই প্রোপানোনের সাথে যদি আমরা গ্রিন আর্ট বিকারক যোগ করি জাস্ট এখানেও সিএইচ থ্রি হবে, এখানেও সিএইচ থ্রি হবে, সিএইচ থ্রি। তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো, OH যুক্ত কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকলো, অর্থাৎ OH যুক্ত কার্বনের সাথে 3টা সিএইচ থ্রি গ্রুপ আছে, অতএব এটাই হলো কয় ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সেম একটা থিম যদি আমরা জানি তাহলে পরবর্তী থিমগুলো আমাদের নির্ণয় করা সম্ভব। আমরা ফার্স্ট দেখলাম মিথানলের সাথে যদি গ্রিন আর্ট বিকারক যোগ করি 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, ইথানলের সাথে গ্রিন আর্ট বিকারক যুক্ত হয়ে, ইথানলের সাথে গ্রিন আর্ট বিকারক যুক্ত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল, আর প্রোপানোনের সাথেও গ্রিন আর্ট বিকারক যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। রিয়াকশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন, এভাবে আমরা সহজেই গ্রিন আর্ট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আগামী দিন আমরা এই অ্যালকাইল হ্যালাইডের উপর আরও বিস্তর আলোচনা করব, এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।